আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সারা বছর স্কুল করতে আমার অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হচ্ছে শেষের দিনগুলোতে এসে। এই লাস্ট মোমেন্টে এসে পরীক্ষার সময় এত বেশি কষ্ট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আজ মনের শেষ পরীক্ষা, আজকে থেকে মনের পরীক্ষা শেষ। শুধু নিহালের পরীক্ষা চলবে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়গুলো অসম্ভব রকমের কষ্ট হচ্ছে। তার মধ্যে আমি যা রিক্সাতে করে আসা যাওয়া করি, সেই চাচা মিয়া হচ্ছে 11টার আগে ঘুম থেকে উঠতে পারে না, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন। তাই আমাকে, যেহেতু নিহালের পরীক্ষা 10:30 শেষ, মনের পরীক্ষা 10:00 শেষ, তাই আমাকে অন্য গাড়িতে করেই যেতে হচ্ছে। খুব কষ্টকর একটা অবস্থা, খুব কষ্টকর একটা জার্নি, কিছুই করার নেই, যেতে হবে, করতে হবে। মানে পুরো দীর্ঘ 10 মাসে আমার এতটা কষ্ট হয়নি। এই লাস্ট মোমেন্টে এসে এই কয়েকটা দিন যে এত বেশি কষ্ট হচ্ছে তা কিভাবে বলবো। আমি না পাচ্ছি গাড়ি, তার মধ্যে হরতাল চলতেছে, ঘুরিয়ে 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 পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হচ্ছে। আজকে মুড অফ নিহালের, কারণ ওই যে আমাকে যে চাচা মিয়া নিয়ে যায়, চাচা মিয়া থাকলে সে রিক্সাটা দাঁড় করিয়ে এটা খাবে ওটা খাবে বায়না করতে পারে। চাচা মিয়া না আসলে তার মেজাজটা খুবই খারাপ থাকে। সে তার মেজাজটা দেখাচ্ছে এখন মাস্ক পরে, যে বলার পরে মুখটা খুলছে, খোলার পরও একদম এমনভাবে হপ করে আছে যা বলার অপেক্ষা রাখে না। যাক, অবশেষে নবাব পুত্রের মুখে হাসি পড়ছে। আমার মেয়ে সব সময় হাসে, আলহামদুলিল্লাহ। আমার এই দুইটাই পৃথিবী, আল্লাহ যেন আমার দুই পৃথিবীকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া করবেন বেশি বেশি করে, আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। আজকে বাজার করার কথা জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। এই যে আজকে বাজার করে নিয়ে এসেছে মোহিত সাহেব। আমার কাছে সবাই রিকোয়েস্ট করেছে মাছ, মোহিত সাহেব মাছ আনলে মাছগুলো নিয়ে একটা ব্লগ করার জন্য। আজকে আপনাদের সেই কথাটা রাখলাম। এখানে প্রথমে হচ্ছে বাসা মাছ বলে চট্টগ্রামের ভাষায়, আর কোনো মাছে এই মাছকে অন্য কোনো নামে বলে কিনা আমি জানি না। এটাকে চট্টগ্রামের ভাষায় বাসা মাছই বলে। যদি অন্য কোনো মাছ নাম থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ছিল কাজকি মাছ, পাঁচমিশালি মাছ, লৈট্টা মাছ, তারপরে হচ্ছে সুরি মাছ, সুরি সুটকির যে মাছটা এটা, তারপরে হচ্ছে পোয়া মাছ। একসাথে উনি যত পারি বাজারে যায়, একসাথে অনেকগুলো মাছ নিয়ে আসে, তবে ছোটো মাছের সংখ্যাই বেশি থাকে, কারণ উনি ছোটো মাছ লাভার। আপনারা দেখতে থাকুন, আমি এখন চলে যাচ্ছি, আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। মাছগুলো কাটতে হবে, পরিষ্কার করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।